শুভ সকাল বন্ধুরা, দেখো আজ রেড রোজ দিয়ে আমার সকালটা শুরু করলাম। এই রোজটা আজ ফার্স্ট হয়েছে, আর আরেকটা ফুলও ফার্স্ট হয়েছে বন্ধুরা, তোমাদেরকে দেখাবো। এই দেখো, এই জবাটাও হয়েছে, আজ ফার্স্ট ফুটেছে বন্ধুরা। এখন বাজে সকাল 7:30 বন্ধুরা, আর সাপ্লাইতে জল এসে গেছে, আর আমি দেখো কলসি নিয়ে এসেছি জল তোলার জন্য। তো জলটা উপরে চলেই যায় বন্ধুরা, জল তুলতে হয় না। এই জলটা ফিল্টারে দেব, তার জন্য নিয়ে আসলাম। তো ফিল্টারে জল দিতে হয়, এই জলটুকুই শুধু তুলতে হয়, বাকি সবগুলোই সিনটেক্সে চলে যায়। আর এখানে দেখো বন্ধুরা, একটা স্থলপদ্মর গাছ লাগিয়েছি। তো গাছটা বেশ সুন্দরই হয়েছে, কিন্তু এখনও কোনো ফুল আসেনি, জানি না এবার ফুলটা আসবে কি না। তো অপেক্ষা করছি বন্ধুরা, দেখা যাক, যখন আসবে তোমাদের সাথে অবশ্যই ফুলটা আমি শেয়ার করব। আর দেখো কলসিটা ভর্তি হয়ে গেছে, চলো এবার ঘরে নিয়ে যাই। জল তুলে ব্রাশ করতে চলে আসলাম বন্ধুরা। আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো, রোদও উঠেছে, ঝলমলে রোদ উঠেছে। এখন ব্রাশ করে তারপর বাকি কাজকর্ম শুরু করব বন্ধুরা। তো দিনের বেলা যেমন তেমন বন্ধুরা, দিনটা বেশ ভালোই, কিন্তু রাতে কোনো আরাম নেই। তো কেন আরাম নেই সেটাও বলবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, তারপর বলছি কেন আরাম নেই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রাশ করা মোটামুটি কমপ্লিট, এখন মুখটা ধুয়ে নেব, আর লেবু জল খাবো, তারপর চা টিফিন খাবো। তো তোমাদেরকে বলছি বন্ধুরা সবটুকুই, তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। মামাই ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আমার। তোমরা তো দেখলে বন্ধুরা, অনেক কিছু টুকটাক কাজ শেষ করে ব্রাশ করে তারপর তোমাদের সামনে আসলাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও, আর যারা নিউ দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো বন্ধুরা, এভাবে নিত্য নতুন ব্লগ তারপর শর্ট ভিডিও চ্যালেঞ্জ ভিডিও দেখার জন্য। তো এইমাত্র ব্রাশ করলাম বন্ধুরা, চা টিফিন কিছুই খাওয়া হয়নি, এখন কিছু খাবো। তো চলো দেখিয়ে দিই আয়ুষ কী করছে। দেখেছো এখানে বসে আয়ুষ পড়ছে, আয়ুষকেও এখনো কিছু টিফিন দেয়নি বন্ধুরা। চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চা টিফিন খেয়ে চলে আসলাম বন্ধুরা বেড গুছাতে। বেড গুছাইনি আগে, ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম ব্রাশ করতে, জল তুলতে। তো তোমাদেরকে কি বলছিলাম বন্ধুরা, রাতের বেলা কোনো আরাম নেই, বেড হচ্ছে সবচেয়ে আরামের জায়গা, কিন্তু রাতে আমি কোনো আরাম পাই না। কেন জানো বন্ধুরা, আমার পাটা ভীষণ ব্যথা, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, কিন্তু আমার পাটা ফুলে ফুলে গেছে, আর প্রচণ্ড ব্যথা হয় যখন শুই। কিন্তু সবাই তো রাতে একটু আরামের জন্যই তো বেডে আসে, তাই না বলো? সারা দিন যেমন তেমন কাজকর্ম তো সব কিছুই করে যাই, কিন্তু রাতে যখন শুই তখন কোনো আরাম নেই বন্ধুরা, পায়ে প্রচণ্ড ব্যথা হয়, সেটাই বলছিলাম তোমাদেরকে। ভাত ডাল বসিয়ে গিয়েছিলাম বন্ধুরা বেড গুছাতে, এসে দেখি ভাতটাও হয়ে গেছে, তো মার জেরে নিয়েছি। আর এখানে ডালটাও পূরণ দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে গিয়েছিলাম, হয়ে গেছে। তো আয়ুষ স্কুলে যাবে, তার জন্য ডাল ভাতটা এখন করছি বন্ধুরা, পরে বাকি রান্নাগুলা করব। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো বন্ধুরা, আর অবশ্যই কমেন্টস করে জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে, ঠিক আছে বন্ধুরা? তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমার আয়ুষ সোনা রেডি হয়ে গেছে বন্ধুরা স্কুলে যাবার জন্য। তো আয়ুষ এখন সব করতে পারে জানো বন্ধুরা, সব কিছু একা একা রেডি করতে পারে, শুধু পারে না জুতোর ফিতে বাঁধতে। তো আমি এখন জুতোর ফিতেটা বেঁধে দিলাম। হাই স্কুলে যাবার পর অনেকটা কাজ করলাম বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট করলাম, তারপর কাপড় চোপড় ধুয়ে দিলাম। দেখো শরীর ভালো নেই, কিন্তু অনেক কাজ কিন্তু অফ নেই, শুধু রাতে ঘুমাতে পারি না, সেটা কেউ বিশ্বাস করবে না বন্ধুরা, প্রতিদিন এতগুলা কাজ করতে হয়।
আজ আরো বৃহস্পতিবার, তার জন্য অনেকগুলা কাজ এক্সট্রা বন্ধুরা। ঘরদুর মোছা মুছি ধোয়া স্নান করে চলে আসলাম বন্ধুরা ঠাকুর ঘরে। তো ঠাকুরের বাসনগুলা দেখো চকচক করে মেজে নিয়েছি বন্ধুরা আজ বৃহস্পতিবার, তার জন্য ঠাকুরের লক্ষ্মী মায়ের ঘরটর ধরে সব কিছু। আর সব ফুলগুলা আমাদের গাছের ফুল বন্ধুরা, একটা নিউ ফুল ফুটেছিল তোমাদেরকে দেখিয়েছি। তো চলো পুজো দিয়ে দেই। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরালি, হে নাথ নারায়ণ বাসুদেবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকটা টাইম পর আসলাম বন্ধুরা, আসতে পারিনি, আজ ছিল বৃহস্পতিবার, তার জন্য একটু মোছা ধোয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা। এখন বেজে গেছে দুপুর 1:30 বেজে যাচ্ছে বন্ধুরা। সকাল থেকে কিছু খাইনি বলতে শুধু চা বিস্কিট খেয়েছিলাম, ভাত খাইনি। তো এখন একসঙ্গে খাবো বন্ধুরা। তোমাদেরকে তো দেখালাম অনেকগুলা কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, তারপর স্নান করে পুজো দিয়ে এই মাত্র আসলাম বেডরুমে। তো কি রান্না বান্না করেছি আর সেটাও তো তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা। তো এখন খেয়ে নেব, একসাথে লাঞ্চ করে নেব বন্ধুরা, অনেকটা তো বেলাই হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজ কী কী রান্না করলাম। চলে আসলাম বন্ধুরা রান্না করে, নিয়ে নিয়েছি ভাত। তো আজ একটু সাজিয়ে গুজিয়ে খাচ্ছি বন্ধুরা, না হলে তো সেই সময়ই হয়ে ওঠে না। তো একবারে যখন খাবো তো ভাবলাম আজ একটু সাজিয়ে গুজিয়ে খেয়ে নেই। তো বেশি কিছু রান্না বান্না করিনি, কাতলা মাছের মুলো দিয়ে ঝোল ডাল ভাজি খেয়ে নিয়েছি বন্ধুরা। চলে আসলাম বেডে, এখন আর কোনো কাজকর্ম কিছুই নেই, সব কমপ্লিট। তো এখন কিছুক্ষণ শুয়ে থাকবো বন্ধুরা, কেননা রাতের বেলা পায়ের খুবই যন্ত্রণা হয়, তার জন্য ঠিকঠাক ঘুম হয় না। আর এখন আয়ুষ আসতে অনেকটা লেট আছে বন্ধুরা, এখন বাজে সবে 2:30 বেজে গেছে বন্ধুরা। তো চলো শুয়ে শুয়ে তোমাদের ভিডিওগুলো দেখবো, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো পরে আবার কথা হচ্ছে বন্ধুরা। এখন বাজে রাত 10:30 বন্ধুরা, অনেকটা টাইম পর আসলাম, আর বিকেলবেলা আসতে পারিনি। তো গোটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তার জন্য একটু সেজে গুজে নিয়েছিলাম বন্ধুরা। তো চলো এখন আমি আয়ুষকে ভাত দেব, তারপর আমিও খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো আজকের জন্য টাটা বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।